আমাদের আজকের এই ভিডিওটা কাজে আসবে তাদের যারা ভবিষ্যতে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবেন বলে চিন্তা ভাবনা করছেন। তো এই ভিডিওতে আমি আপনাকে বলে দেব যে আপনি যেই স্টেজেই থাকেন না কেন, আজকে থেকেই আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলোকে একটু গুছিয়ে রাখতে পারেন, পূর্ব প্রস্তুতিটুকু আপনার কেমন হতে পারে, কেমনভাবে আপনি অর্গানাইজ করতে পারেন। বুঝাতে পেরেছি আশা করি, তাই না? তো আমি ইন্ট্রো বড় করছি না, আমরা কাজের কথা চলে আসি। যেহেতু আমি ধরেই নিলাম আপনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাড়ি জমাবেন, তাহলে আজকে এই ভিডিওটা দেখা শেষ করে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ল্যাপটপে একটা ওয়ার্ড ফাইল কিংবা একটা এক্সেল ফাইল কিংবা আপনার পার্সোনাল ডায়েরিতে একটা পৃষ্ঠা আলাদা করে নেওয়া, যেখানে আপনি লিখবেন যে আপনি কোন কোর্সে পড়তে যেতে চান এবং ইন্টারনেটে সার্চ দিয়ে আপনি খুঁজে খুঁজে বের করবেন এই কোর্সটা কোন কোন ইউনিভার্সিটিতে অফার করে এবং কোন দেশে আপনি যাবেন সেটা তো আপনি অবশ্যই চুজ করে রেখেছেন, হয়তোবা না করলেও আপনি বসে বসে আজকে ইন্টারনেটে দেখবেন যে কোন দেশ ভালো আপনার এই কোর্সের জন্য। ঠিক আছে, এই সব কিছু আপনি একটা একটা করে লিস্ট করতে শুরু করবেন এবং এই লিস্টে আপনি অবশ্যই যে জিনিসগুলো রাখবেন সেগুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্টসগুলো, অর্থাৎ আপনি যেই কোর্সটাতে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার আইএলটিএস স্কোর কত লাগবে, আপনার সিজিপিএ কত থাকা চাই, ঠিক আছে, এবং আপনি কখন অ্যাপ্লাই করবেন, ডেডলাইনটা কবে, অ্যাপ্লিকেশনটা কখন শুরু হয় কখন শেষ হয়, কোন সিজনে বা সেশনে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, উইন্টার সামার কোনটা, এই সব কিছু আপনি সুন্দর করে নোট করে রেখে দেবেন। এবং অবশ্যই আপনি কেবল একটা সাবজেক্ট চুজ করবেন না, আপনি কয়েকটা সাবজেক্ট চুজ করবেন প্রায়োরিটি অনুযায়ী। হ্যাঁ, কারণ হচ্ছে যে অ্যাপ্লাই করলেই যে অফার লেটার আসবে তা তো না, আসতেও পারে। তো আপনি আপনার প্রায়োরিটি অনুযায়ী 1, 2, 3, 4 অন্তত 6-7টা সাবজেক্ট ইউনিভার্সিটি সুন্দর করে এভাবে লিস্ট করে রেখে দেবেন। এটা হচ্ছে আপনার উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাড়ি জমানোর সবচেয়ে প্রথম ধাপ বলবো আমি, ঠিক আছে, একেবারে প্রথম ধাপ। তারপর আপনি যেটা করবেন, আমি ধরলাম এই কাজটা আপনি করে ফেলেছেন, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনাকে আপনার পাসপোর্ট করে নিতে হবে। পাসপোর্ট একটু আগবাড়িয়ে করা ভালো, কারণ পাসপোর্ট আসতে সময় লাগে অনেক সময়, প্লাস অনেক সময় দেখা যায় আসার পরে নামের বানান এটা সেটা ভুল থাকে, যেগুলো ঠিক করতে গিয়ে আবার ওই যে মাথার ঘাম পায়ে ফেলা জাতীয় ব্যাপার স্যাপার হয় আর কি। তো সেজন্য পাসপোর্টটা আপনি আগে করবেন, কারণ হচ্ছে আপনি যে 3 নম্বর ধাপ যেটা আপনার ওই যে রিকোয়ারমেন্টস আইএলটিএস বা জিআরই যাই বলি না কেন ওই সমস্ত জায়গায় আপনার আবার পাসপোর্ট লাগে, ঠিক আছে। তো সেজন্য আপনি 3 নম্বর ধাপ হচ্ছে আপনার আইএলটিএস দিয়ে ফেলা, 2 নম্বর ধাপ হচ্ছে ওই আইএলটিএস দেওয়ার জন্য বা যা যা রিকোয়ারমেন্ট লাগে ওগুলোর জন্য আপনার পাসপোর্টটা রেডি করে ফেলা। হ্যাঁ, 4 নম্বর ধাপ যেটা সেটা হচ্ছে যে আপনার যাবতীয় যত মেইন সার্টিফিকেট আছে সব কিছু কালেক্ট করে ফেলবেন, একেবারে এসএসসি এইচএসসি ব্যাচেলর যা যা যেখানে যা যা সার্টিফিকেট আছে মার্কশিট আছে সব কিছু আপনি মেইন কপি কালেক্ট করে ফেলবেন। এবং 5 নম্বর ধাপ যেটা সেটা হচ্ছে শুধু আপনার একাডেমিক সার্টিফিকেটে নয়, হয়তোবা আপনি কোনো একটা চাকরি করেছেন ইতিমধ্যে, ওখান থেকে আপনার কোম্পানি থেকে যদি আপনাকে কোনো একটা সার্টিফিকেট দেয় কিংবা আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনি কোথাও না কোথাও সার্টিফিকেট পেয়েছেন, হ্যাঁ, কিংবা আপনি রেড ক্রিসেন্ট কিংবা এই জাতীয় আপনার কোনো সামাজিক কাজকর্মের সাথে আপনি জড়িত ছিলেন, যেখান থেকে যাবতীয় আপনি যত রকম সার্টিফিকেট পেয়েছেন সব কিছু একসাথ করুন। তো আপনার মেইন সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট এই সব কিছুকে একসাথ করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এগুলোর প্রত্যেকটার একটা করে স্ক্যান কপি করে ফেলা, আপনার পেন ড্রাইভে আপনার ল্যাপটপে সব জায়গায় আপনার যাবতীয় সকল সার্টিফিকেটের এমনকি আপনার ছবি, পাসপোর্ট সাইজ ছবি, বায়োমেট্রিক ছবি, এই সব কিছুর একটা স্ক্যান কপি আপনি জমা রাখবেন, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করেন তাহলে এই জিনিসগুলো লাগবে, আগে গুছিয়ে রাখা খুবই ভালো। আর শুধু স্ক্যান কপি নয়, আমি বলবো যে আপনার মেইন যে সার্টিফিকেটগুলো আছে সবগুলোরে অন্তত 1 কপি ফটোকপি করে ফেলুন, সবগুলোর। তাহলে প্রতিবার আপনাকে আবার ফটোকপি করার জন্য আপনাকে আবার মেইন কপি নিয়ে ছুটতে হবে না, আপনি এটা নিয়েই ছুটতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, কিছু কিছু ফার্সিটিতে আপনি দেখবেন যে নোটারি যায়, হ্যাঁ, আপনার যে কপিগুলো যে পাঠাবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ফটোকপি পাঠাতে হয়, তো ফটোকপিটা যে ভুয়া না এটা প্রমাণ করার জন্য হচ্ছে কি নোটারি করে রাখতে হয়, এটা হচ্ছে নীলক্ষেত বা অন্যান্য জায়গায় পাওয়া যায়। তো আপনি চাইলে আপনার যে মূল কপিগুলো আছে স্পেশালি আপনার ব্যাচেলরের যে জিনিসগুলো আছে ওগুলো আপনি যদি ইচ্ছে হয় আগে থেকে নোটারি করতে পারেন, অথবা যদি ইচ্ছে না হয় তাহলে রেখে দিতে পারেন দেখার জন্য যে আদৌ ওরা নোটারি করা কোনো কপি চায় কি না, এটা মন চাইলে করতে পারেন আগ বাড়িয়ে, নইলে
থাকুক, পরেও করতে পারবেন, এটা খুব একটা সময়ের ব্যাপার না, জাস্ট মাথায় দিয়ে রাখলাম। আরেকটা বিষয় আমি আপনাকে এখন বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি ইতিমধ্যে জানেন যে আপনাকে অবশ্যই একটা মোটিভেশনাল লেটার লিখতে হবে, আপনাকে আপনার প্রফেসরের কাছ থেকে রেফারেন্স লেটার কালেক্ট করার একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। তো আপনার এখন যখন সময় আছে, আপনি একটু ইন্টারনেটে সার্চ দেবেন, দেখবেন যে কীভাবে একটা ভালো মোটিভেশনাল লেটার লেখা যায়, বা আপনার কোন প্রফেসরের সাথে আপনার আসলে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তার সাথে একটু আগবারে কথা বলা, বা যদি কাছাকাছি থাকে আপনার অ্যাপ্লিকেশন ডেট, তাহলে আগেই আপনার রেফারেন্স লেটারটা নিয়ে নেয়া, এই যে এই কাজগুলো গোছানো, এগুলো চাইলে আপনি আগে থেকে করতে পারেন, ঠিক আছে? আর একেবারে শেষ যে ধাপটা, আপনার সব কিছু হয়ে গেছে, আপনি জানেন কীভাবে মোটিভেশনাল লেটার লিখতে হয়, রেফারেন্স লেটার আপনি নিয়ে নিয়েছেন, আপনার স্ক্যান করা, মানে আমি ধরে নিলাম সব হয়ে গেছে, একদম লাস্ট ধাপ যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। হ্যাঁ, আপনি যেই দেশে যাবেন, যেই ইউনিভার্সিটিতে যাবেন বা যেই সাবজেক্টে যাবেন, একটু খুঁজে দেখুন ইন্টারনেটে, অনলাইনে, বিশেষ করে ফেসবুকে দেখবেন আপনি বিভিন্ন দেশের বিভিন্ন গ্রুপ থাকে, ওই গ্রুপগুলোতে আপনি জয়েন করুন। কিছু প্রশ্ন করার দরকার নেই, ওই গ্রুপের আপনি ফাইল সেকশনগুলো পড়বেন, তারপর হচ্ছে দেখতে পারেন যে কে কী প্রশ্ন করে, ওগুলো পড়বেন, প্লাস হচ্ছে যে ওই যে যে সাবজেক্ট আপনি যেতে চাচ্ছেন, যে দেশে আপনি যেতে চাচ্ছেন, ওখানকার কারোর সাথে যদি আপনার সোশ্যাল মিডিয়াতে যদি আপনি সংযুক্ত হতে পারেন সেটা ভালো, তাকে অযথা প্রশ্ন করে বিরক্ত করা নয়, এমনিতে সংযুক্ত থাকা, আপনি এমনিতেই যদি সংযুক্ত থাকেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, তার লাইফস্টাইল থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কেমন বা কি, একটু অনুমান করা যেটা আর কি। তো এই ব্যাপারগুলো আপনি করে রাখতে পারেন শেষ ধাপ হিসেবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি একেবারে সামারাইজ করতে চাই তাহলে বলতে হবে, সবার আগে আমরা আমাদের কোর্স, ইউনিভার্সিটি, দেশ, এই সব কিছু দেখে নিব, এবং ওগুলোর যে ডেডলাইন আছে বা যাবতীয় যা রিকোয়ারমেন্টস আছে এই সব কিছু আমরা নোট করে নেব, এটা হচ্ছে প্রথম ধাপ। আমরা পাসপোর্ট করে ফেলবো, দ্বিতীয় কথাবার্তা। তৃতীয় কথাবার্তা হচ্ছে আমাদের আইএলস লাগবে কি জিআরই লাগবে, এগুলো আমরা দিয়ে ফেলবো। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে মেইন সার্টিফিকেটগুলো আছে সব কালেক্ট করবো, তারপর হচ্ছে আমাদের যে আদার সার্টিফিকেটগুলো আছে ওগুলোও কালেক্ট করবো, এবং এগুলোর মধ্যে একটা বোনাস হচ্ছে কি আমরা সব কিছুর স্ক্যান কপি করবো, ফটো কপি করবো, যা যা করা দরকার নোটারে যদি প্রয়োজন মনে করি সেটাও করবো, সব কিছু গুছিয়ে রাখবো। আর শেষ ধাপ যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং করা। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি আপনার কাছ থেকে আর বেশি সময় নিচ্ছি না, আশা করি আমার যেটুকু তথ্য আমি দিয়েছি, এটুকু খুব বিশাল কিছু না, কিন্তু এইটুকু কথাবার্তা যদি আমাকে আগে কেউ গুছিয়ে বলে দিত তাহলে আমার জার্নিটা অনেক স্মুথ হতো। হ্যাঁ, আমি আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে। আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।